বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি নিপা ক্যানিগঞ্জ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লোবাস ব্লগ এন্ড কিচেনে। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা গত এক সপ্তাহের আগের ব্লগ, তো ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো ওই দিন বেশ বৃষ্টি ছিল, তো সব সারাদিনই বৃষ্টি বৃষ্টি ছিল। তো বাচ্চারা কিছু মানে মুখরোচক খাবার খেতে চেয়েছিলো, মানে ওদের পছন্দের খাবার। ওরা প্রথমে বলেছিলো যে আম্মু খিচুড়ি রান্না করে দাও, তো আমার মানে এনার্জি ছিল না যে আবার রাতে খিচুড়ি রান্না করব। তো বললাম যে তোমরা বাইরে থেকে কিছু অর্ডার করে খাও। বললো ঠিক আছে, বাইরে থেকে অর্ডার করে এনে দাও। তো আমি ওদের জন্য বার্গার আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আর আমিও খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এসব খাবার পছন্দ করে না তেমন একটা, ও ঘরের খাবারই খেতে পছন্দ করে, তাই ওর জন্য অর্ডার করে নিই। তো আমরা চারজনের জন্য চারটা চিকেন ফ্রাই আর চারটা বার্গার অর্ডার করে এনেছিলাম। আর তো এখন আমরা সেই খাবারগুলো আনপ্যাক করছি। আর আমরা যারা ক্যানিংস থাকি তারা তো চুনকুটিয়া জায়গাটা চিনি। তো চুনকুটিয়া এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে পাকঘর, তো পাকঘর থেকে আমরা খাবারটা অর্ডার করে এনেছি। আমরা প্রায় ওখান থেকে খাবারটা অর্ডার করে আনি, আর ওদের খাবারটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আর ওদের চিকেন ফ্রাইটা খুবই ক্রিসপি, আর বার্গারটা একদম চিজ এবং মেয়োনিজ চিকেন দিয়ে ভরপুর, খুবই খুবই মজা। যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি কিন্তু কোনো ওদের স্পন্সর নিয়ে ভিডিও করছিলাম, এটা আমার মানে আমি আমার নিজে থেকে খুব বলছি, কারণ আমি ওদের রেস্টুরেন্ট থেকে প্রায় খাবার অর্ডার করে খেয়ে থাকি। যদিও রেস্টুরেন্ট অনেক ছোট, কিন্তু ওদের খাবারের মান কোয়ালিটি খুবই কিন্তু খুবই ভালো, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওইখানে কিন্তু ওরা কিন্তু 2 বছর ধরে রেস্টুরেন্টটা চালু করেছে, তো বেশ সাড়া পেয়েছে ওরা। তো আমরা প্রায় সন্ধ্যাবেলা অথবা রাত্রেবেলা আমরা ওদের কাছ থেকে খাবারটা আনি। ওরা সব ধরনের খাবারই কিন্তু বিক্রি করে, আপনারা চাইলে সেট মেনু, চিকেন ফ্রাই, বার্গার, তারপরে স্যান্ডউইচ, পিৎজা, মোমো। ওদের মোমোটা কিন্তু অনেক মজা। তারপরে চিকেন ওরা একটা ভাজা মোমো বিক্রি করে, সেটাও কিন্তু অনেক মজা। তো এই যে আমরা খাবারটা এখন খেয়ে নিচ্ছি, এখন ছেলেমেয়েরা তো ভীষণ খুশি। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম চিকেন ফ্রাই আর বার্গার হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যায়। তো আমরা খুব মজা করে খাবারটা খেয়েছিলাম। এই যে আমার ছোটো ছেলে বলছে আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো, তো আমি ওকে একটু ভিডিও করছিলাম খাবার, আর আমরা খাবারটা এনজয় করছিলাম। তো বার্গারগুলো নিয়েছিল 60 টাকা করে, আর চিকেন ফ্রাইগুলো নিয়েছিল 80 টাকা করে। সচরাচর দেখবেন যে রেস্টুরেন্টগুলিতে, আমরা নর্মাল রেস্টুরেন্টগুলিতে চিকেন ফ্রাই খেলে দেখবেন যে ড্রাম স্টিক দেয় না, ড্রাম হাড়ের পিসগুলি দিয়ে থাকে চাইনিজ রেস্টুরেন্টে থেকে যদি আমরা অর্ডার করি। কিন্তু ওরা কিন্তু চিকেন ফ্রাই বলতে ওরা ড্রাম স্টিকটাই দেয়, রানটাই দেয়। আর ওরা বার্গারের মধ্যে প্রচুর পরিমাণে চিকেন দেওয়া থাকে, চিজ, চিকেন, তারপরে মেয়োনিজ একদম ভরপুর। আর বার্গারটা খুবই সুস্বাদু, বার্গারটা ওরা গ্রিল করে দেয়, এই জন্য বার্গারটা অনেক ক্রিসপি হয় আর খেতে ভীষণ মজা লাগে। বাইরে থেকে ক্রিসপি আর ভিতরে থেকে একদম জুসি, মানে অসাধারণ অসাধারণ। যারা একবার হলো আপনারা চুনকুটিয়া পাকঘরের বার্গার আপনারা ট্রাই করে দেখবেন, আর দেখবেন যে আমার কথার সাথে মিলে কি না। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। অনেক কষ্ট করে ভিডিও মেক করি, আপনারা লাইক না দিলে খুব কষ্ট লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন খাবারটা খেয়ে নিই, আর দেখে থাকুন আমার ভিডিওটা। আর আমি আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, দেখা হবে একটা নেক্সট ব্লগে। তাতে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।